হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গুণ, আর সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী। আজকে আপনাদের সাথে শেয়ার করব পঞ্চম শ্রেণীর গুণ। এই গুণের মধ্যে যেটা হচ্ছে বন্ধুরা, যে আমরা প্রথমেই গুণ করতে গেলে আমাদের কিন্তু গুণের সূত্র জানতে হয়। তো আজকে আপনাদের সাথে গুণের সূত্র শেয়ার করব। তো দেখুন, গুণ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমি একটি গুণ আপনাদেরকে করে দেখাচ্ছি। বারো গুণ পাঁচ, এর গুণফলটা কিন্তু ষাট। এখন বন্ধুরা, এই যে প্রথমে যে সংখ্যাটা, এর কিন্তু একটি নাম আছে। এটার নাম কি আপনারা জানেন? এটার নাম হচ্ছে গুণ্য। এবং এই যে পাঁচ দিয়ে গুণ করলাম, এটার নাম হচ্ছে গুণক। আর গুণ করার পর আমরা যে ফলটা পেলাম, এটার নাম কিন্তু গুণফল। তো বন্ধুরা, এই গুণফলের কিন্তু তিনটি সূত্র আছে। এই তিনটি সূত্র আপনাদের সাথে শেয়ার করব, যে কত সহজে আমরা এই সূত্রটা মুখস্থ না করে বের করতে পারি। তো প্রথম সূত্রটা হচ্ছে, যেটা হচ্ছে গুণ্য। এই গুণ্য সূত্র বের করার জন্য দেখুন, আমাদের কিন্তু এখানে গুণফল ষাট এবং আমাদের গুণ্য বারো। তাহলে আমরা বারোটা কিভাবে পাব? দেখুন, ষাটকে যদি আমরা পাঁচ দিয়ে বাদ দিই, তাহলে কিন্তু বারো পেয়ে যাই, আমাদেরকে মুখস্থ করতে হয় না। তাহলে গুণ্য সমান হচ্ছে গুণফল, তারপরে ভাগ, আমাদের পাঁচ হচ্ছে গুণক। গুণক এভাবে আমরা এই সূত্রটা বের করতে পারি। তো বন্ধুরা, এরপরে যেটা, সেটা হচ্ছে গুণক। গুণক দেখুন, আমাদের গুণক এখানে আছে কত? পাঁচ। তাহলে আমরা এখন পাঁচ কীভাবে বের করব? আমরা যদি ষাটকে বারো দিয়ে ভাগ করি, দেখুন ষাট ভাগ বারো, ভাগ করলে কিন্তু আমরা পাঁচ পেয়ে যাই। তো এভাবে আমরা লিখতে পারি, তাহলে গুণক সমান গুণফল ভাগ গুণ্য। এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে গুণফল। এটা তো আপনারা জানেনই, গুণফল। গুণফলের সূত্রটা কিন্তু সহজ। গুণফল সমান হচ্ছে গুণ্য গুণ গুণক। তো বন্ধুরা, দেখতে পেলেন যে কত সহজে কিন্তু আমরা এই সূত্রগুলি বের করলাম। এবার আমাদেরকে আরও কিছু জানতে হয়, সেটা হচ্ছে গুণ্য কাকে বলে। দেখুন, এখানে যেহেতু আমাদের গুণ্য বারো, তাহলে আমরা কিন্তু বারোকে গুণ করেছি। তাহলে আমরা লিখতে পারি, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেমন বারো। এরপর বন্ধুরা, আমরা যেটা দেখাবো, সেটা হচ্ছে গুণক। গুণক, গুণক কাকে বলে? গুণক হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। যেমন এখানে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলাম? পাঁচ দিয়ে। তাহলে এটা হচ্ছে গুণক। এরপর সর্বশেষ গুণফল। গুণফল, গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। যেমন এখানে আমাদের গুণফল ষাট। তো বন্ধুরা, এই যে উদাহরণটা আমি দেখালাম, আপনারা এখানে যে কোনো সংখ্যা দিয়ে এরকম একটি গুণ করে তারপর কিন্তু সূত্রটা বের করতে পারবেন, সংখ্যাটা সহজেই বের করতে পারবেন। তো এভাবে যদি আপনি আপনার স্টুডেন্টকে শেখান, আশা করছি তারা সহজেই বুঝে যাবে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটাতে আমি গণিত বিষয়ক এরকম বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আসবো, সহজভাবে কীভাবে শেখানো যায় শিক্ষার্থীদের। আশা করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।